হ্যালো বন্ধু আমি আলম আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের কেক বাংলা আলম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের আমি কথা বলবো ওনার নাইন এক্সকে নিয়ে ওনার নাইন এক্স লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে এবং এই মোবাইলটি লঞ্চ হওয়ার পরে এর কি বড় প্রবলেম আমি দেখতে পেয়েছি যেটার জন্য এই মোবাইলটিকে একদমে বাই করা ভালো হবে না আমার মতে কী কী প্রবলেম জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে দেখুন আর যারা মোবাইলটি বাই করতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও কি শেষ অবধি দেখতে থাকুন আর এখনো পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের আর বেশি না নাবোকে ভিডিওর দিকে যাওয়া যাক প্রথমে যে প্রবলেমটা দেখতে পাবেন এখানে চার্জার আপনারা এখানে একটা টেন ওয়ার্কের নর্মাল চার্জার দেখতে পাবেন দু হাজার কুড়ি সালে সে আবার নর্মাল চার্জার ইন্ডিয়াতে চোদ্দো হাজার টাকা এবং বাংলাদেশে সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে মোবাইলটা পাওয়া যাবে তো সেটাই দিচ্ছে কি টেন ওয়াটের নর্মাল চার্জার এখানে ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জার দিলেও হতো এইটিন ওয়াটের ফাস্ট চার্জার দিলেও মানা যেত এখানে টেন ওয়াটের নর্মাল চার্জার আপনারা দেখতে পাবেন এরপরে যে দু নম্বর প্রবলেমটা খুব বড় প্রবলেম আপনারা দেখতে পাবেন আপনারা এখানে কোনো ফেস আনলক দেখতে পাবে না কেননা এখন ফেস আনলক সবাই পছন্দ করে আমিও পছন্দ করি একশো পার্সেন্টের একশো পার্সেন্ট লোক ফেস আনলক পছন্দ করে এখানে ফেস আনলক দিলে খুব ভালো তো তাও দেয়নি ফেস আনলক এখানে আপনারা দেখতে পাবেন না এরপরে যে তিন নম্বর প্রবলেমটা আপনারা দেখতে পাবেন এটার প্রসেসার এখান যে প্রসেসারটা দেখতে পাবেন হাই সেরকান ক্রিন সেভেন টেন এ প্রসেসার দেখতে পাবেন এখানে যদি কলকমে সেভেন টেন প্রসেসার দিত সেটাও ভালো হতো কেননা এখন সেভেন টেন প্রসেসার কলকমের দিচ্ছে দশ হাজারের মধ্যে রিয়েলমি থ্রি প্রো যেটা খুব ভালো মোবাইল একটা রিয়েলমি থ্রি প্রো দশ হাজারের মধ্যে দিচ্ছে সেভেন টেন প্রসেসার তো সেটাও দিলে খুব ভালো তো এখানেও আপনারা প্রবলেম দেখতে পাবেন এরপরে যে চার নম্বর প্রবলেমটা আপনারা দেখতে পাবেন আপনার এখানে হাইব্রিড সিম স্লট সাপোর্ট দেখতে পাবেন আপনার এখানে ডেডিকেটেড সিম স্লটের সাপোর্ট দেখতে পাবেন না আপনি যদি এখানে দুটো সিম ইউজ করেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না আর যদি মেমোরি কার্ড ইউজ করেন একটি সিম ইউজ করতে পারবেন তো এখানেও আপনারা প্রবলেম দেখতে পাবেন এরপরে যে পাঁচ নম্বর প্রবলেমটা আছে এখানে আপনারা এলইডি নোটিফিকেশন নোটিফিকেশান লাইট দেখতে পাবেন না কেননা এল ইডি নোটিফিকেশান লাইট সবাই পছন্দ করে আমিও পছন্দ করি কোনো ম্যাসেজ এলে আমরা বুঝতে পারি যে ম্যাসেজ এসেছে তো এখানেও আপনারা এল ইডি নোটিফিকেশান লাইট দেখতে পাবেন না তো বন্ধুরা এটাই ছিল ফাইভ প্রবলেম যেটার জন্য আপনাকে এই মোবাইলটি বাই করা একদমে ভালো হবে না আমার মতে তো আপনার মতে কোনটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এটাই ছিল অনার নাইন এক্সের ফাইভ প্রবলেম এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আর তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আজকের এতটাই বাই ফ্রেন্ড টেক কেয়ার